তেল সংরক্ষণের বার্তা দিয়ে এবারও আগরতলায় সাইকেল র্যালির আয়োজন করল ওএনজিসি। পতাকা নেড়ে র্যালির উদ্বোধন করে নিজেও সাইকেল চালালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এই সাইকেল র্যালিকে ঘিরে সর্বাংশে ব্যাপক সাড়া। প্রতিবছর এমনই দিনে তেল সংরক্ষণের বার্তা দিয়ে সাইকেল র্যালির আয়োজন করে আসছে ওএনজিসি। আগরতলায় এদিন ওএনজিসির ত্রিপুরা এসেট এই সাইকেল র্যালির আয়োজন করেছে। বিবেকানন্দ ময়দান থেকে এই র্যালি শুরু হয়। পতাকা নেড়ে র্যালির উদ্বোধন করে নিজেও সাইকেল চালালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বিধায়ক আশিস সহ ওএনজিসি এসেট ম্যানেজার গৌতম কুমার সিংহ রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, This morning, finding the atmosphere very clean and fresh. Today, we have all assembled here for a noble cause, to think about something very apt and required for the society, for devising ways of development, but with a focus to devise our future in a sustainable and responsible manner. Happy New Year 2019 to all of you gathered here for showing your desire and call of the সামাজিক সংগঠন এবং ওএনজিসির একাংশ কর্মীও এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। এই সাইকেল র্যালিকে ঘিরে সংশ্লিষ্ট সকল অংশের সাধারণের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লাবুল।